সে ঢুকে পড়েছি সেই কুতুব মিনারে। কুতুব মিনারে ঢুকতে হলে 40 টাকা টিকিট কেটে, এরপর ব্যাগ নট অ্যালাউ, এই ক্যামেরা অ্যালাউ, মতলব ছোট ক্যামেরা উইদাউট ফ্ল্যাশ। আর এদিকে যাবো, এই হচ্ছে কুতুব মিনার, এদিকে যাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ইতিহাস ঐতিহ্য আর সব কিছু তুলে ধরবো, কীভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে সব কিছু নিয়ে হাজির। কুতুব মিনার স্টেশন থেকে এসে সোজা এই জায়গায় নামিয়ে দিবে, যে কোনো অটোতেই বা সিএনজি করে আসবে। এরপর এখানে টিকিট কাউন্টার রয়েছে, এদিকে টিকিট কাউন্টারে টিকিট কেটে এরপর প্রবেশ করতে হবে। কুতুব মিনারের ভিতরে প্রবেশ করতে ভারতীয়দের জন্য মাত্র 30 রুপি এবং সার্কভুক্ত দেশের জন্য 30 রুপি, তবে বাকি যেসব ওয়ার্ল্ড ওয়াইড যেসব কান্ট্রি রয়েছে তাদের জন্য 500 রুপি দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে। তো আমি টিকিট কেটে প্রবেশ করে, তবে লাগেজ পত্র যেসব রয়েছে সেগুলো অবশ্যই বাইরে রাখতে হবে, কারণ এখানে কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না, তবে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি ভিডিও করতে পারবেন, ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন। প্রবেশ করতে চোখে পড়বে সেই উঁচু মিনার আর কুতুব মিনার কমপ্লেক্সের ধ্বংসাবশেষ কিছু অংশ। সামনে এগোচ্ছি যতই তত যেন গাটা ছমছম করে উঠছে আর শিউরে উঠছে। আমি কি স্বপ্ন দেখছি নাকি? এই দৃশ্যগুলো দেখার সাথে সাথে মনে হচ্ছিল যেন আমি ফিরে গেছি সেই হাজার বছর আগের প্রথম মুসলিম শাসক, যখন এই ভারতবর্ষে আসেন আফগান থেকে। সুদূর আফগানের যে ঘোর রাজ্য, সেখান থেকে ঘুরিদের আগমনের ফলেই ভারতবর্ষে তথা দিল্লিতে প্রথম মুসলমান শাসক হিসেবে কুতুবুদ্দিন আইবেক চলে আসেন। এরপর এখানে মসজিদ, মিনার সহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছিলেন, তার মধ্যে ছিল এই কুতুব মিনার অন্যতম। তবে এই কুতুব মিনারের আশেপাশে পুরো এলাকা জুড়ে বেশ কিছু স্থাপনা রয়েছে, যেমন মসজিদ, তারপরে সৌধ অর্থাৎ মিনার, এবং আরও রয়েছে ইলতুৎমিশের কবর সহ বেশ কিছু স্থাপনা রয়েছে, তবে অনেক কিছুই ধ্বংস প্রায়। তারপরে হাজার বছর ধরে টিকে রয়েছে এই পুরো কুতুব মিনার কমপ্লেক্স। সত্যি আশ্চর্যজনক হলে সত্যি যে এই যে পুরো এলাকাটি এখনও যে অটুট রয়েছে, দেখলে মনে হবে যে হয়তোবা 100 বছর আগে, কিন্তু প্রায় 1000 বছরের কাছাকাছি এর ইতিহাস ঐতিহ্য নিয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে সময়। প্রিয় দর্শক, এর ইতিহাস ঐতিহ্য সহ সব কিছু তুলে ধরবো, শেষ পর্যন্ত দেখলে আপনারা ফুল একটি ধারণা পাবেন এবং দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মিনার ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনারগুলোর মধ্যে অন্যতম। এটি কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবুদ্দিন আইবেকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়, তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পন্ন করেন ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনার ভারতীয় মুসলিম স্থাপত্য কীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। এর আশেপাশে আরও বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব মিনার কমপ্লেক্স নামে পরিচিত। এই কমপ্লেক্সটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে তালিকাবদ্ধ করা হয়েছে এবং এটি দিল্লির অন্যতম পর্যটন কেন্দ্র, এবং 2006 সালে এটি সর্বোচ্চ পরিদর্শিত সৌধ, যা পর্যটকের সংখ্যা ছিল প্রায় 39 লাখ, এবং এটি সে সময় তাজমহলের চেয়েও অনেক বেশি পর্যটক ছিল। কুতুব মিনারের নির্মাণের পরিকল্পনা এবং অর্থায়ন করা হয়েছিল ঘুরিদের দ্বারা, যারা ভারতে চলে আসেন এবং তাদের সাথে ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। ঘুরিদের ঐতিহাসিকভাবে শানসাবানি নামে পরিচিত। তারা ছিল তাজিক বংশোদ্ভূত একটি গোষ্ঠী, যা বর্তমান পশ্চিম আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল ঘোর প্রদেশ থেকে আগত। 11 শতাব্দীর শেষ থেকে 12 শতাব্দীর প্রথম দিকে এই যাযাবর গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায় একত্রিত হয়, যারা
যা যাওয়ার সংস্কৃতি হারিয়ে ফেলে এবং এসবই তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। পরবর্তীতে তারা আধুনিক ভারতে বিস্তৃত হয় এবং দ্রুত দেশের একটি উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ নেয়। 1175 থেকে 1193 সাল পর্যন্ত ঘুরিরা পাঞ্জাব, মুলতান, বাহলপুর এবং পেশোয়ার, সিন্ধু সহ দিল্লি জয় করেন এবং কুতুবুদ্দিন আইবেক দিল্লির শাসক হন। 1193 সালে কুতুবুদ্দিন মিনার কমপ্লেক্সে জামাতের মসজিদ প্রতিষ্ঠা করেন এবং অতীতে পণ্ডিতরা বিশ্বাস করতেন যে কমপ্লেক্সটি ঘুরিদের নতুন বিষয়গুলির মধ্যে ইসলামে ধর্মান্তরিত করার পাশাপাশি একটি সামাজিক ধর্মীয় ব্যবস্থার প্রতি ঘুরিদের আনুগত্যের প্রতীক হিসাবে তৈরি করা হয়েছিল। কিন্তু এখন নতুন যে তথ্য এসেছে যে ইসলামে ধর্মান্তরিতকরণ নতুন সংযোজনের শীর্ষ অগ্রাধিকার ছিল না, বরং এর পরিবর্তে ঘুরিরা আলোচনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি এবং ইসলামের সংশ্লেষণ করতে চেয়েছিলেন বা মিশ্রণ ঘটাতে চেয়েছিলেন। কুতুব মিনারটি দিল্লিকার দুর্গের কিলারাই পিতরার ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছিল। কুতুব মিনার শুরুতে ছিল কুয়াতুল ইসলাম মসজিদের পরে, যেটি 1192 সালে কুতুবুদ্দিন আইবেক এর নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং পরবর্তী যে ইলতুৎমিস কুতুবুদ্দিন আইবেকের জামাতা, তিনি এর কাজ শেষ করেছিলেন। শেষ পর্যন্ত এইখানে তিনি মারা গিয়েছিলেন। যে কুতুবুদ্দিন আইবেক যখন তিনি মারা যান তখন মাত্র তৃতীয় বা দ্বিতীয় তলা পর্যন্ত কাজ সমাপ্ত হয়েছিল। এরপরে যখন তিনি মারা যান, এরপরে কুতুবুদ্দিন আইবেকের জামাতা তিনি কাজগুলো সম্পন্ন করেন এবং শেষ পর্যন্ত ইলতুৎমিসের কবর কিন্তু এর পাশেই সমাধিস্থিত করা হয়েছে। তো আমি আপনাদের জানিয়ে দেবো যে আপনারা কীভাবে আসবেন এখানে, সব কিছু জানাচ্ছি। তার আগে বলে কি, আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এ ধরনের অনেক ভিডিও পাবেন যা আপনার কাজে লাগবে। কলকাতা থেকে দিল্লি যেতে যে কোনো সময় ট্রেন পাবেন, তবে অবশ্যই আগে ভাগে টিকিট কাটতে হবে। ট্রেন টাইম দুইটা, এক হচ্ছে সকালে আর একটা হচ্ছে সন্ধ্যার সময়, এবং বিকালে আছে রাজধানী এক্সপ্রেস, সুপারফাস্ট। সবচেয়ে দ্রুতগামী ট্রেন হচ্ছে রাজধানী এক্সপ্রেস। আপনারা চাইলে টিকিট কাটতে পারেন, কিন্তু কমপক্ষে 10-15 দিন আগে টিকিট কাটতে হবে, নাহলে কিন্তু টিকিট পাবেন না। তবে ফেয়ারে কিছুটা টিকিট পাওয়া যায়, তবে টাকার অ্যামাউন্টটা কিন্তু বেশি লাগবে। তাই অবশ্যই 650 রুপি দিয়ে যদি স্লিপারে আসতে চান, তাহলে অবশ্যই আপনারা হাওড়া স্টেশন কিংবা শিয়ালদা স্টেশন থেকে আগে ভাগে টিকিট কেটে নেবেন। এটা হচ্ছে আলাই মিনার, এটি হচ্ছে এক ধরনের একটা স্মৃতিসৌধ, সেই প্রাচীন আমলেই তৈরি করা হয়েছিল প্রায় 1000 বছর আগে। আর থাকার জন্য যে জায়গাটিকে আপনারা চয়েস করবেন সেটি হচ্ছে দিল্লি যে জামে মসজিদ রয়েছে, ট্রেন থেকে নেমে জামে মসজিদ বললে নিয়ে যাবে আপনাকে 20 রুপি দিয়ে। এরপর জামে মসজিদের পাশে রয়েছে অনেকগুলো হোটেল, আপনারা নির্ভরযোগ্য এবং সেফটি বলা যায় এবং কম খরচে পেয়ে যাবেন সেখানে 500-600 টাকার মধ্যে সিঙ্গেল ডাবল রুম। আর সেখানে রাত কাটিয়ে আপনারা সারা দিন দিল্লি ঘুরবেন, এরপর একসাথে আপনারা পরের দিন চলে যাবেন তাজমহল দেখতে এবং সেখান থেকে ঘুরে পুরো ট্যুর প্ল্যান রয়েছে। আমার আরেকটি ভিডিও রয়েছে তাজমহলের, সেটি দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় দর্শক, এখানে কীভাবে আসবেন এবং টোটাল খরচ খুব একটা বেশি হবে না, সব মিলিয়ে ধরুন ঢাকা থেকে যদি ঘুরে যেতে চান 10-15 হাজার টাকার মধ্যে একজন এসে ঘুরে যেতে পারবেন, যা আমি করেছি টোটাল 8 দিনে। দিল্লির যে কুতুব মিনার রয়েছে, এর ইতিহাস, ঐতিহ্য, তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য। বর্তমানে ভারতবর্ষের যতগুলো স্থাপনা টিকে রয়েছে এবং ভারত যে ট্যুরিস্ট থেকে যত ইনকাম করছে, মূলত সবগুলোই সেই মোগল আমলের এবং তার আগে। তো প্রিয় দর্শক, আপনি যে কোনো দেশের হোক না কেন, যদি আপনি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে ভালোবাসেন, তাহলে অবশ্যই একবার হলেও ভারতবর্ষ থেকে একবার ঘুরে যাবেন আর দেখে যাবেন ইতিহাস ঐতিহ্যের স্বচ্ছ প্রমাণ। তো দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলোতে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।